পূর্ব বর্ধমান জেলার মঙ্গলকোটের কৈচার বিজেপির সভায় অর্জুন সিং না আসায় দলীয় কর্মীরা সাংসদ সুনীল মণ্ডলের গাড়ি ঘিরে বিক্ষোভ দেখায়। এদিন কৈচরের হাটতলা মাঠে বিজেপির একটি জনসভা ছিল। ওই সভায় সাংসদ অর্জুন সিং বক্তা হিসেবে উপস্থিত থাকার কথা ছিল, কিন্তু তিনি না আসায় সভা শুরু হলেও বিজেপি কর্মীরা বর্ধমান বিজেপির গ্রামীণ সভাপতি কৃষ্ণ ঘোষের কাছে না আসার কারণ জানতে চান। অভিযোগ, কৃষ্ণ ঘোষ গাড়িতে উঠে চলে যাওয়ার চেষ্টা করলে তাকে ঘিরে ধরে বিক্ষোভ দেখায় বিজেপি কর্মীরা। অর্জুন সিং আসার কৈচুর আসার কথা ছিল, আসেনি কেন? মিথ্যা প্রতিশ্রুতি মানুষকে খাটিয়েছে কেন? এ ব্যাপারে তৃণমূল কংগ্রেস ব্লক সভাপতি অপূর্ব চৌধুরী জানান, বিজেপি একটি বিশৃঙ্খল দল, এটাই ওদের কালচার। আমি শুনলাম আমরা বেরুই না, বেরুলে এটা এখনই বিজেপি যা নোংরা রাজনীতি করে আমাদের দোষ দিতে, সেই জন্য আমাদের সমস্ত ছেলেদেরকে বারণ করে দিয়েছিলাম কেউ যাস না। আমরা জানি তো ওদের তো এই সবে শুরু হয়েছে, সবে মাত্র শুরু হয়েছে। সুনীল মণ্ডল আজকে বলে ফেলেছে যে 2021 তৃণমূল ক্ষমতা আসছে, বাস্তব সত্য কথাটা বলে ফেলেছে। উনি সিপিএমে চুরি করেছেন, তৃণমূলে চুরি করেছেন, আবার বিজেপিতে গেছেন যদি চুরি করতে পারেন। আর এখানে বিজেপির ছেলেগুলো যে সভাপতিকে আটকে, যে ওরা আটকাবে তো যেভাবে টাকা তুলেছে। আর একটা চোর এসেছিল, আর একটা হারমাদ আসতো, কিন্তু সেই হারমাদ আসে নাই বলে ওদের আজকে ঝামেলা। মঙ্গলকোট থেকে আমিরুল ইসলামের রিপোর্ট, আনন্দ বার্তা।